হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজারের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে আয়োজিত মিছিলটি পৌর শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের দশম গ্রেড পদোন্নতির দাবি জানিয়েছে বিয়ানীবাজারে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ। বুধবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরোয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ। মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অস্ত্রের মুখে এক ব্যাংক কর্মচারীর কাছ থেকে ব্যাংকের নগদ ১,৪০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২:৩০টার দিকে কদমতলি ওভারব্রিজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মচারী শাহিন আহমদ দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে সিলেটের দুই প্রবাসী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।